আসসালামু আলাইকুম। ইন্টিগ্রেশনের পরবর্তী ট্রিক্সে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো চলো, এখানে দুইটা ম্যাথ আছে দেখতে পাচ্ছ, এক্সপোনেনশিয়াল আর ট্রাইগোনোমেট্রির ইউভি ফর্মুলা ইন্টিগ্রেশনের, ঠিক আছে? এটা খুবই সহজ একটা ট্রিক্সের মাধ্যমে এটা ম্যাথ কিন্তু করে ফেলা যায়, ঠিক আছে? আমি একটু দেখাচ্ছি, ম্যাথটা করতেছি, করার পর আমি বুঝাই দিব যে কীভাবে করলাম। এটা হলো আমার প্রথমটার অ্যান্সার, এরপর একটা অ্যান্সার হবে। এই তো, ঠিক আছে? তো এখন আমি তোমাকে দেখাবো যেটা আমি কিভাবে করলাম, ঠিক আছে? একটু দেখো। তো এটা দেখার আগে আমি একটা কথা তোমাকে জানাই, সেটা হলো আমাদের ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি কোর্সের যেই মানে কোর্সটা শুরু হবে, তো সেটার প্রথম 500 জন কেবলমাত্র 1280 টাকায় যুক্ত হতে পারবে। কোর্সের অরিজিনাল পেমেন্ট হলো 3660 টাকা। তো দ্রুত যুক্ত হয়ে যাও, তাহলে কিন্তু এই অফারটা পাবা। আচ্ছা চলো এটা করি। এখানে তুমি যেটা করবা সেটা হলো, ফার্স্ট অফ অল এই ই টু দি পাওয়ার এ এক্সটা লিখবা, এরপরে এক্স এর যে দুইটা সহগ আছে না সেটাকে স্কোয়ার করে যোগ করে লিখবা। এক্স এর সহগ এখানে এ ছিল, এখানে ছিল বি, স্কোয়ার করে যোগ করে লিখলাম। এরপরে এই সাইন বি এক্স লিখবা, এরপরে এইখানে হলো একটা টুইস্ট। টুইস্ট হলো সাইনকে ডিফারেন্সিয়েশন করলে আসে কস প্লাস কস। সাইন কে ডিফারেন্সিয়েশন করলে প্লাস কস আসতেছে, প্লাস কস আসতেছে, তো প্লাস দিব না, দিব মাইনাস। প্লাস আসলে মাইনাস, আর যদি কস থাকতো তাহলে মাইনাস সাইন আসতো, সেই ক্ষেত্রে আবার মাইনাস সাইন না প্লাস সাইন, মানে চিহ্ন যেটা আসবে সেটা উল্টাটা দিব, ঠিক আছে? তো এখন তাহলে সাইন কে ডিফারেন্সিয়েশন করলে আসে বি কস বি এক্স। এটা আসে কি, সাইন হলো, সাইন কে ডিফারেন্সিয়েশন করলে পজিটিভ আসে, কিন্তু আমরা পজিটিভ দিব না, দিব হলো মাইনাস নেগেটিভ। আর শেষ কিন্তু হয় নাই, এরপরে এই এটাকে আমরা এইখানে নামাই দিব, ঠিক আছে? তাহলে আমাদের উত্তরটা এসে যাবে। ওকে, এরপরে এটা দেখি, এটা দেখো, এই তো কস লিখব, এটাকে ডিফারেন্সিয়েশন করলে হয় মাইনাস বি সাইন বি এক্স, কিন্তু ওই যে বললাম মাইনাস আসলে প্লাস দিব, প্লাস আসলে মাইনাস দিব, তো মাইনাস আসছে তো দিব প্লাস, প্লাস বি সাইন বি এক্স। এরপরে তো শেষ হয় নাই কিন্তু, আমার আর একটু বাকি আছে, সেটা কি, এই এটাকে তুইলা এখানে নিয়ে আসব, তাহলে আমার উত্তরটা কমপ্লিট হবে। তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ। খুবই সুন্দর দুটো ট্রিক্স, মনে রাখো, লিখে রাখো, নোট করো, এটা তোমার MCQ তে হেল্প করবে এই ম্যাথগুলো করতে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছ। আল্লাহ হাফেজ, টাটা।